কৃষ্ণ নামহট্ট নিউজ চ্যানেলে সকলকে স্বাগত জয় শ্রী শ্রী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি হরে কৃষ্ণ আজ হচ্ছে নবদ্বীপ মণ্ডল পরিক্রমার তৃতীয় দিবস এই তৃতীয় দিবসে এখন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে রাজাপুরে মঙ্গল আরতি চলছে এই মঙ্গল আরতির পরে পরেই আমরা পরিক্রমায় বেরিয়ে যাব পরিক্রমাতে প্রথমে আমরা জলঙ্গি নদী পার হব নৌকা যোগে জলঙ্গি নদী পার হওয়ার পর তারপর আমরা যাব সুবর্ণ সেনের রাজ্যে রাজা সুবর্ণ সেন যেখানে রাজত্ব করেছেন সুবর্ণ বিহার সেখানে আমরা শ্রী শ্রী রাধা মাধব শ্রীমন মহাপ্রভুর দর্শন করব সেখানে হরিকথা হবে শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ উপস্থিত থাকবেন সুবর্ণ বিহার দর্শন করে আমরা যাব পঞ্চাননতলায় পঞ্চাননতলায় আমাদের ব্রেকফাস্ট আজকে সকালের প্রাতরাস হবে এবং সেখানে হরিকথা অনুষ্ঠিত হবে নাটক হবে আর তারপরে পরেই আমরা যাত্রা শুরু করব নৃসিংহপল্লীর উদ্দেশ্যে যাকে বলা হয় দেবপল্লী এই নৃসিংহপল্লীতে ভগবান শ্রী নৃসিংহদেব অবস্থান করছেন শ্রী নৃসিংহদেবের কৃপা আশীর্বাদ প্রাপ্ত হয়ে তারপর আমরা চলে যাব আজকে সোজা আমাদের যেখানে রাত্রিযাপন হবে ঘোড়ামারা মাঠ এই ঘোড়ামারা মাঠে আজকে রাত্রিযাপন এবং সেখানেই সকালের বিকালের বিকালের বিভিন্ন প্রোগ্রামগুলি আমরা অনুষ্ঠিত করতে পারব যেমন ভজন কীর্তন প্রবচন ইত্যাদি ইত্যাদি সমস্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সমস্ত মহারাজগণ সেখানে উপস্থিত হবেন এবং অন্যান্য বরিষ্ঠ বৈষ্ণববৃন্দ সেখানে উপস্থিত হন এইভাবে আমাদের আজকের এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা চলতে থাকবে আপনারা সকলে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন সকলে আশীর্বাদ করুন ভগবানের কাছে প্রার্থনা করুন যেন এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা সুন্দরভাবে অনুষ্ঠিত হয় নিতাই গৌর প্রেমানন্দে জয় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি আপনাদের আপনারা ভালো আছেন কি করে ভালো আছেন একটা ঘরে চারজন করে থাকছেন না আমরা সাতজন ওই কথা 13 জন তা আসলে কষ্ট হলেও এখানে আনন্দ আছে আজকে আমাদের তৃতীয় দিন হয়ে গেল তাই না তৃতীয় দিন আজকে আজকে আমরা গতকাল আমরা সীমান্ত দ্বীপে অবস্থান করেছি সীমান্ত দ্বীপ ছিল কোন ভক্তিরঙ্গ শ্রবণাঙ্ক ভক্তিরঙ্গ বেশি করে শ্রবণ করা হয়েছে সারাদিন বিভিন্ন হরিকথা শ্রবণ হয়েছে সেই পঞ্চভক্ত সূত্র থেকে শুরু করে সীমান্তী দেবীর মন্দির থেকে শুরু করে এখানে শ্রীধর অঙ্গন থেকে শুরু করে রাত্রে ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের শ্রীমুখ থেকে অনেক অনেকবার করে হরিকথা শ্রবণ করা হয়েছে তাই না যে ভালো করে শ্রবণ করার পরে তারপরে কি হয় ভালো করে সে কীর্তন করতে পারে
আজকে আমরা বদ্রম দ্বীপ ভ্রমণ করব বদ্রম দ্বীপ কোন ভক্তি রঙ্গ সবাই মুখ বন্ধ করে করে হাঁটবেন না কীর্তন করে করে হাঁটবেন কীর্তন প্রভাবে শরণ স্বভাবে তখন ভজন নির্জন সম্ভব কেউ যদি ভালো করে কীর্তন করবে তাহলে ভগবানের কথা সে স্মরণ করতে পারে আর্টিফিশিয়ালি ভগবানের কথা স্মরণ আসবে না কীর্তনের দ্বারা হৃদয় যখন কলুষমুক্ত হয় তখন তার হৃদয়ে স্বতঃস্ফূর্ত কৃষ্ণের স্মরণ আসে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিব সাদি গৌর ভক্ত কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিব সাদি গৌর ভক্ত কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিব সাদি গৌর ভক্ত বৃন্দ সবাই সাইড গান গৌরীতে আছে শ্রী গৌরীতে প্রভু নিত্যানন্দ গদাধর শিব সাদি গৌর ভক্ত শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিব সাদি গৌর ভক্ত শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিব সাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে আমার তৃতীয় দিন ভগবতী মণ্ডল পরিক্রমা সগ্রুপ গদাধর গ্রুপে এই গদাধর গ্রুপে আমরা সীমন্ত দ্বীপে ছিলাম সীমন্ত দ্বীপে ছিলাম সেখান থেকে আজকে আমরা সারাদিনে বদ্রম দ্বীপ হচ্ছেন কীর্তনাক ভক্তিবিদ বদ্রম দ্বীপে থাকবো প্রথমে আমরা সুবর্ণবিহার যাব রাজা সুবর্ণ সেন মহাপ্রভুর সঙ্গে অনেক লীলা সেখানে শ্রবণ করবো
তারপরে ভগবান শিবজি মন্দির পঞ্চানন তলা সেখানে আমরা যাব সেখানে অনেক কথা হবে ব্রেকফাস্ট প্রসাদ হবে নিশিমপল্লীর নাটক কথা সেখানে হবে তারপরে আমরা যাব নিশিমপল্লী দর্শন করে ঘোড়া মারা মাঠ তো আমরা সেখানে যাব হরিহর ক্ষেত্রের সন্নিকটে আমাদের ইসকন ক্যাম্প সেখানে আমরা যাব আজকে সারা দিনে বদ্রুম দ্বীপ দর্শন করব নামত্ব নিউজে আপনারা থাকুন আপনারাও নবদ্বীপ ধাম দর্শন করুন এবং ফল লাভ করুন পরিক্রমা করুন আমাদের নামত্ব নিউজের সঙ্গে যুক্ত হয়ে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করুন জীব জীব Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Krishna. Krishna, 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 Hare, Hare,
হরে রাম হরে রাম 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 জীবে জাগো গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিতা চির কোলে জীবে জাগো jibe jaago jibe jaago gora chaand wali koto nidra jaao maya kisa chiro ko le jibe jaago jibe jaago gora chaand wali koto nidra ভজিব বলিয়া এসে সংসার ভিতরে ভজিব বলিয়া এসে সংসার ভিতরে ভজিব বলিয়া এসে সংসার ভিতরে ভজিব কার করছিলে রে ও ও সামনে থেকে করা শুরু হলো তো আমাকে শুরু করতে ভিডিও করতে সামনে থেকে করো আমারও
ترجمة
বোধি পার Haribol, 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 Haribol,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গণিতাই যে কোথায় জব একটু দিয়ে জব একটু দিয়ে দাও তো তোমার কাছে তুমি তুমি রাখো তুমি রেখে পড়ে যাবে
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare 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 Rama
চিয়াদ দ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রব রাম হরে হরে। আপনারা যখন নদী পার হয়ে এই পারে এলেন, এই পারে আসা মাত্র আপনারা গোদ্রম দ্বীপে প্রবেশ করেছেন, বুঝতে পারছেন? তো এই গোদ্রম দ্বীপ হচ্ছে কীর্তন আক্ষ ভক্তির পাদপীঠ। আজকে সারাদিন আপনারা এই গোদ্রমে ভ্রমণ করবেন এবং এই গোদ্রম দ্বীপে রাত্রি যাপন করবেন, হরে কৃষ্ণ। এখন এই যে স্থান, এটা হচ্ছে সত্যযুগের স্থান, এর নাম হচ্ছে সুবর্ণ বিহার। এখানে সত্যযুগে সুবর্ণ সেন নামক একজন রাজা বাস করতেন, রাজত্ব করতেন। সেই সুবর্ণ সেন কী করে নারদ মুনির কৃপায় মহাপ্রভুর কথা জানতে পারলেন সত্যযুগে বসে, এবং মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়ে মহাপ্রভুকে দর্শন করেছেন। তারপরে আবার এই মহাপ্রভু লীলা চলার সময়েই তিনি আবার মানব জন্ম পেয়ে বুদ্ধিমন্ত খান রূপে মহাপ্রভুর সেবা করেছেন, সেই কথা বর্ণনা করা হয়েছে এই ধাম পরিক্রমা মাহাত্ম্য গ্রন্থ, বের করুন সপ্তম অধ্যায় 99 পৃষ্ঠায়, হরে কৃষ্ণ। অনেক কথা, ধৈর্য ধরে শুনুন। জয় শ্রী চৈতন্য চন্দ্র, জয় প্রভু নিত্যানন্দ, জয় দ্বৈত জয় গদাধর, জয় শিবাসাদি ভক্ত গৌরপদে অনুরক্ত, জয় নবদ্বীপ ধামবর। সারিয়া বিশ্রাম স্থান শ্রীজীবে লইয়া যান, যথা গ্রাম সুবর্ণ বিহার। ওহে জীব প্রভু কয় অপূর্ব এই স্থান হয়, নবদ্বীপ প্রকৃতির অপার। তো কালকে বিকালবেলা মনে আছে আপনারা খোলা বেচা সিদ্ধরঙ্গনে গিয়েছিলেন, সেই স্থানটা হচ্ছে বিশ্রামস্থল। সেখানে নিত্যানন্দ প্রভু ভক্তগণ গিয়ে বিশ্রাম করলেন। পরের দিন প্রাতকালে সেই স্থান ছেড়ে তিনি চলতে চলতে এইখানে চলে আসেন। এইখানে এসে বলছেন এই হচ্ছে সুবর্ণ বিহার, এর অত্যন্ত অপূর্ব স্থান প্রকৃতির পার। সত্যযুগে এই স্থানে ছিল রাজা সবে জানে, শ্রী সুবর্ণ সেন তার নাম। বহুকাল রাজ্য গইল পরেতে বার্ধক্য হইল, তবু নাহি কার্যেতে বিশ্রাম। তো সত্যযুগে এইখানে একটা রাজা ছিল, তার নাম ছিল সুবর্ণ সেন। সে বহুকাল ধরে রাজ্য করল, তারপরে কী হলো, এক সময় তার বার্ধক্য দেখা দিল, বুঝে বলেন বুড়াকাল, বুঝতে পারছেন তো? তখন সে কিন্তু বিষয় বাসনা তার দূর হয় না, কী করে তার ধন সম্পদ মান যশ প্রতিষ্ঠা বৃদ্ধ হবে, বৃদ্ধিপ্রাপ্ত হবে, এই চিন্তা সবসময় সে রাজা করছে। বিষয়ে আবিষ্ট চিত্ত, কিসে বৃদ্ধি হয় বৃত্ত, এই চিন্তা করে নরবর। কি জানি কি ভাগ্যবশে শ্রী নারদ তথায় আইসে, রাজা তারে পুজিল বিস্তার। তো বৃদ্ধকাল হইলে আমাদের বৈদিক শাস্ত্র অনুসারে নিয়ম আছে, জীবনের অর্ধেক বয়স হয়ে গেলেই বিষয়কর্ম থেকে বিরত হয়ে পারমার্থিক কার্য করতে হয়। রাজা তা করছিল না, কী করে তার বিষয় সম্পদ বৃদ্ধি হবে, ঘুমিয়ে যাচ্ছে তো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই যে তো কিন্তু তথাপি সেই রাজা ভাগ্যবান ছিলেন, কারণ নইলে হঠাৎ করে নারদ মুনি কেন তার কাছে আসবেন। তো নারদ মুনি তার কাছে এলেন এবং নারদ মুনিকে আসতে দেখে রাজা তাকে কী করে সম্মান করে খুব ভালো আসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য দিয়ে তার পূজা করলেন। তখন নারদ মুনি দয়া হয়ে গেল, নারদেরও দয়া হইল, তত্ত্বই উপদেশে কইল, রাজারে তো লইয়া নির্জনে। নারদ কহে নরায় বিথা তব দিন যায়, অর্থ চিন্তা করি মনে মনে। নারদ মুনি বলছেন যে হে, তোমার দিন তো বেথা যাচ্ছে, বিথা যাচ্ছে, তুমি শুধু মনে মনে অর্থ চিন্তা করো। অর্থকে অনর্থ জানো, পরমার্থ দিব্য জ্ঞান, হৃদয়ে ভাব হো একবার। দ্বারা পুত্র বন্ধুজন কেহ নহে নিজজন, মরণেতে কেহ নহে কার। যে তোমার এই অর্থকে
তুমি অনর্থ বলে জানবে আর পরমার্থ হয়েছে দিব্য জ্ঞান। তো একবার হৃদয় ভাবো তোমার এই যে স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউ কিন্তু কারো নয়, মরণ হয়ে গেলে কারোর সাথে আর কোনো রকম সম্পর্ক থাকবে না। কোথায় রবিরুক্তি নিল তো বলছে তোমার মরণ হয়ে হলে দেহটি ভাসাইয়ে জলে সবে যাবে গৃহে আপনার, তবে কেন মিথ্যায় আসা বিষয়ে জল পিপাসা যদি কেহ নাহি হইল কার। তোমার মরণ হইলে তোমার দেহটা শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে পুড়িয়ে জল দিয়ে ধুয়ে সবাই বাড়ি চলে যাবে, কেউ কারো নয়। হ্যাঁ, তাইলে কেন এরকম মিথ্যা আসা যদি কেউ যদি কারো না হইল। যদি বল লোভি সুখ জীবনে না পাই দুঃখ অতএব অর্থ চেষ্টা করি, সেহ মিথ্যা কথা রায় জীবনই অনিত্য হয় নাহি রহে শত বর্ষ পরি। হয়তো তুমি বলতে পারো যে আমি এই অর্থ চেষ্টা করি সুখ পাচ্ছি তাই অর্থ চিন্তা করি, সেই কথাটা হচ্ছে মিথ্যা, কারণ জীবন হচ্ছে অনিত্য, শত বৎসর পরে কেউ আর থাকতে পারে না। অতএব জানসার যেতে হবে মায়াপার, যথা সুখে দুঃখ নাহি হয় কিসে বা সাধিব বল সেই তো অপূর্ব ফল তাহে নাহি সুখ দুঃখ ভয়। তো বলছে যে কি করে আমি তা পেতে পারি, তো বলছে সে হচ্ছে অপূর্ব ফল, শুধু সেইখানে কোনো সুখ দুঃখ নাই, কেবল বৈরাগ্য করি তাহা নাহা পাইতে পারি, কেবল জ্ঞানেতে তাহা নাই, বৈরাগ্যের জ্ঞান বলে বিষয় বন্ধন গলে জীবের কৈবল্য হয় ভাই। বলছে জ্ঞানের দ্বারা কি হয়, জ্ঞানের দ্বারা তা পাওয়া যায় না, বৈরাগ্যের ফলে জ্ঞান হয় আর বিষয় বন্ধন যায় কিন্তু কৈবল্য লাভ হয়। কইলে কৈবল্য হয়েছে কি, কৈবল্য নরকায়তে। কৈবল্যে আনন্দ নাই সর্বনাশ বলি তাই, কৈবল্য রে নিত্যান্ত ধিক্কার, এই দিকে বিষয়ে গেল শ্রেষ্ঠ কিছু না মিলিল কৈবল্যের কর বিচার। কাজে কৈবল্যে কোনো সুখফল ভালো ফল দিতে পারে না। অতএব জ্ঞানীগণ ভক্তি মুক্তি নাহিলন কৃষ্ণ ভক্তি করেন সাধন, বিষয়েতে অনাসক্তি কৃষ্ণ পদে অনুরক্তি সমন্বয় অভিদেয় প্রয়োজন। অতএব জ্ঞানীরা কি করেন না, তারা এই মুক্তি ভক্তি কামনা করেন না, শুধু তো মাত্র কৃষ্ণ ভক্তি কামনা করেন, বিষয়েতে হবে অনাসক্তি আর কৃষ্ণ পদে অনুরক্তি আর সম্বন্ধ অভিদেয় এবং প্রয়োজন। হরে কৃষ্ণ সেই সেই জীব সেই কৃষ্ণ কৃষ্ণের দাস, কৃষ্ণ বিনা সর্বনাশ, বক্ষী বৃক্ষে ফলে প্রেম ফল সেই ফল প্রয়োজন, কৃষ্ণ প্রেম নিত্য ধন ভুক্তি মুক্তি তুচ্ছ সে সকাল। ত জীবের স্বরূপ হয়েছে নিত্য কৃষ্ণ দাস, ভক্তি বিনা জীবের সর্বনাশ, ভক্তি বৃক্ষে একমাত্র কি করে প্রেম ফল ফলে সেই ফল হয়েছে প্রয়োজন, কৃষ্ণ প্রেম হয়েছে জীবের নিত্য ধন আর ভক্তি মুক্তি হয়েছে তুচ্ছ। হরে কৃষ্ণ চিদানন্দ রবি মায়া তার ছায়া ছবি, জীব তার কিনা কিরানুকন তটস্থ ধর্মের বসে, জীব যদি মায়া পশে মায়া তারে করে ও বন্ধন, কৃষ্ণ বহির্মুখ যেই মায়াস্পর্শী জীব সেই মায়াস্পর্শে কর্ম সঙ্গ পায়, মায়া জালে ভূমি মরে জ্ঞান কর্ম জ্ঞানে নাহি তরে কষ্ট নাশ যন্ত্রণা করায়, কভু কর্ময় আচরায় অষ্টাঙ্গাদি যুগময় কভু ব্রহ্ম জ্ঞান আলোচন, কভু কভু তর্ক করে অবশেষে নাহি তরে নাহি মানে আত্মতত্ত্ব ধন, ভ্রমিতে ভ্রমিতে যবে ভক্তজন সঙ্গ হবে তবে শুদ্ধা
লভিবে নির্মল সাধু সঙ্গে কৃষ্ণ ভজি হৃদয় অনর্থ তেজি নিষ্ঠালাভ করে সুবিমল এইভাবে নানা রকম সাধনা করে ভ্রমণ করতে করতে যখন কি হয় কৃষ্ণ ভক্তের সঙ্গ হয় তখন তার শ্রদ্ধার উদয় হয় আর সাধু সঙ্গে কৃষ্ণ ভজন করে অনর্থ দূর হবে তখন নিষ্ঠালাভ হবে ভজিতে ভজিতে তবে সেই নিষ্ঠা রুচি হবে ক্রমে রুচি হইবে আসক্তি আসক্তি হইবে ভাব তাহে হবে প্রেমলাভ এই ক্রমে হয় শুদ্ধ ভক্তি তো ভজন করতে করতে নিষ্ঠার থেকে রুচি রুচি থেকে আসক্তি আসক্তি থেকে ভাব ভাব থেকে প্রেম হরে কৃষ্ণ এই হচ্ছে ক্রম ব্যাপার শুদ্ধ ভক্তি লাভের উপায় শ্রবণ কীর্তনমতি সেবা কৃষ্ণ অর্চন নতি দাস্য সখ্য আত্মনিবেদন নবদা সাধনেই ভক্ত সঙ্গে করে যেই সেই লবে কৃষ্ণ প্রেমদন শ্রীমদ ভাগবত বলিনিত যে নববিধা ভক্তি আছে সেই পন্থ অবলম্বন করে এই কৃষ্ণ প্রেমধন প্রাপ্ত হওয়া যায় এই সমস্ত কথা রাজাকে কে বললেন নারদ মুনি এত কিছু বলবার পরে তখন নারদ মুনি বলছেন যে তুমি রাজা ভাগ্যবান নবদ্বীপে তব স্থান ধামবাসে তব ভাগ্যোদয় সাধু সঙ্গে শ্রদ্ধা পেয়ে কৃষ্ণ নাম গুণ গিয়ে প্রেম সূর্য করাও উদয় যে তুমি রাজা ভাগ্যবান তার কারণ তুমি যদিও তুমি বিষয়ী তথাপি তুমি নবদ্বীপ ধামের মধ্যে বাস করছ তো ধাম বাসে তোমার ভাগ্যের উদয় হবে সাধু সঙ্গে শ্রদ্ধা পেয়ে কৃষ্ণ নাম গুণগান করো তোমার প্রেম সূর্য তুমি উদয় করাও ধন্য কলি আগমনে হেতা কৃষ্ণ লয়ে গণে শ্রী গৌরাঙ্গ লীলা প্রকাশিবে যেই গৌর নাম লবে তাতে কৃষ্ণ কৃপা হবে ব্রুজে বা সেই তো করিবে সেই যা এখন সত্যযুগ চলছে আগামী কলিযুগ আসছে সেই কলিযুগটা হচ্ছে ধন্য কলিযুগ সেই কলিযুগে কী করে কৃষ্ণ তিনি সপার্ষদে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এখানে প্রকাশিত হবেন এবং যেই গৌরাঙ্গ মহাপ্রভু নাম লবে সে কৃষ্ণ কৃপা প্রাপ্ত হয়ে যাবে তারপর সে বসবাস করতে পারবে গৌর নাম না লইয়া যেই কৃষ্ণ ভজে গিয়া সেই কৃষ্ণ বহুকাল পায় বহুকালে পায় গৌর নাম লয় যেই সদ্য কৃষ্ণ পায় সেই অপরাধ নাহি রহেতায় যে গৌর নাম না নিয়ে যারা সরাসরি কৃষ্ণ নাম করবেন তারা বহুকাল পরে কৃষ্ণ প্রাপ্ত হবেন আর যে গৌর নাম নিবেন সদ্য তাড়াতাড়ি কৃষ্ণ প্রাপ্ত হয়ে যাবেন এবং গৌর নামে কোনো অপরাধ থাকবে না তে বলিতে বলিতে মুনি অধৈর্য হয় মুনি নাচিতে লাগিল গৌর বলি গৌর হরি বল ধরি বিনা বলে গৌর হরি কবে সে আসিবে ধন্য কলিন এই কথা বলতে বলতে নারদ মুনি এ হরিনাম করতে করতে তিনি অধৈর্য হয়ে পড়লেন এবং গৌর গৌর বলে তিনি নৃত্য করতে লাগলেন হ্যাঁ আর বলতে লাগলেন যে কবে সেই ধন্যকলি আসবে কবে ধন্যকলি আসবে এইসব বলি তাই নারদ চলিয়া যায় প্রেমোদয় হইল রাজার গৌরাঙ্গ বলিয়া নাচে সাধু সঙ্গ হইতে প্রেম যাচে বিষয় বাসনা ঘুচে তার তেই বলে নারদ উনি তখন চলে গেলেন তখন সেই যে রাজা তিনি রাজার তখন প্রেমোদয় হলো তার বিষয় বাসনা দূর হয়ে গেল আর গৌরাঙ্গ বলে তিনি নৃত্য করতে লাগলেন আর সাধুর কাছে প্রেম যাচনা করতে লাগলেন এইভাবে যখন দিন যায় তখন এক রাত্রে রাজা তখন তার খাটের উপরে শয্যায় শুয়েছিলেন নিদ্রাকালে নরবর দেখে গৌর গদাধর সপার সদে তাহার অঙ্গনে নাচে হরে কৃষ্ণ বলি করে সবে কোলাকলি সুবর্ণ প্রতিমা গৌরাঙ্গ শোনে রাজা স্বপ্নে দেখলেন যে তারই আঙ্গিনায় যেখানে আপনারা বসে আছেন এইখানে কি হয়েছে যে গৌরাঙ্গ মহাপুরুষ সপার সদে সে কী করছে হরিনাম কীর্তনে নিত্য কীর্তন করছেন পরস্পর পরস্পরকে ধরে আলিঙ্গন করছেন রাজা কী করছে তার স্বপ্নে দর্শন করছেন
নিদ্রা ভাঙ্গি নরপতি কাতর হইল যতি গৌর লাগি করে ও ক্রন্দন দৈববাণী হইল তাই প্রকট সময়ে রায় হবে তুমি পার্শ্বদে গণন। রাজা হঠাৎ স্বপ্ন ভেঙে গেল, দেখছে আর সেই লীলা নাই। তখন তিনি ভাবলেন নিশ্চয়ই আমি স্বপ্নে দেখছিলাম। এই বলে রাজা তখন ভূমিতে গড়া করে দিয়ে হাগরাঙ্গ বলে কান্না করতে লাগলেন। তখন আকাশে দৈববাণী হলো, রাজা এতটা অধৈর্য হয়েও না, আগামী কলিতে যখন গৌরাঙ্গ মহাপুরুষ অপার্শ্বদে নদীয়া নবদ্বীপে অবতীর্ণ হইবেন সেই সময়ে তুমি আবার মানব জন্ম প্রাপ্ত হয়ে যাবে এবং গৌরাঙ্গ মহাপুরুষের এই লীলা তুমি দর্শন করবে। বুদ্ধিমন্ত খাননাম পাইবে হে গুণদাম সেবিবে গৌরাঙ্গ শ্রীচরণ দৈববাণী কানে শুনি স্থির হইল নরমণি করে তবে গৌরাঙ্গ ভজন। তো তোমার তুমি যে কলিকালে যে মহাপ্রভু লীলার সময় যে জন্ম হবে তোমার নাম হবে বুদ্ধিমন্ত খান এবং তুমি গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীচরণ সেবা করার অনেক সুযোগ প্রাপ্ত হয়ে যাবে। তো এই দৈববাণী শুনে রাজা তখন ধৈর্য হলেন এবং বাকি জীবনটা তিনি গৌর নামে কাটিয়ে দিলেন। নিত্যানন্দের কথা শেষে নারদের সক্তাবেশে শিবাস হইল চেতন মহাপ্রেমাবেশে তবে গৌর নামামৃত সবে ভূমে লোটে সিজীব। তখন আপনারা জানেন যে শিবাস ঠাকুর হচ্ছে নারদ মুনির অবতার, নারদ মুনির লীলা শুনলেন তখন নারদের আবেশে শিবাস ঠাকুর গৌরাঙ্গ বলে ভূমিতে গড়াগড়ি করতে লাগলেন। আর শ্রীজীব গোস্বামী সেও তখন ভূমিতে গড়াগড়ি দিয়ে গৌর গৌর বলতে লাগলেন। আহা কি গৌরাঙ্গ রায় দেখিব কি হেতা সুবর্ণ পুতলি গোড়ামণি বলিতে বলিতে তবে শ্রী গৌর কীর্তন সবে নয়নেতে দেখে ও আপনি। তারা যখন এরকম গৌর নাম করে কীর্তন করছেন তখন তারা নয়নে দেখতে পেলেন সঙ্গে সঙ্গে সপার্শ্বদে গৌরাঙ্গ মহাপ্রভু এখানে অবতীর্ণ হয়ে গেছেন এবং তারা এই উদ্দণ্ড হরিনাম কীর্তন করতে লাগলেন এবং গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য অন্যান্য গদাধর তারা এসে গেছেন এবং পরস্পরকে কোলাকুলি করতে লাগলেন। আহা সেই অমীয় যিনি গৌরাঙ্গের রূপখানি নাচিতে লাগিল সেইখানি তবে নিত্যানন্দ রায় গৌরাঙ্গের গুণ গায় অদ্বৈত সহিত সর্বজনী মৃদঙ্গ মন্দিরা বাজে সংকীর্তন সুবিরাজে পূর্বলীলা হইল বিস্তর কত যে আনন্দ হয় বর্ণিতে শক্তি নয় বেলা হইল দ্বিপ্রহর। এইভাবে অনেকক্ষণ ধরে মৃদঙ্গ করতাল নিয়ে তারা নিত্য কীর্তন করলেন, বেলা একেবারে দুপুর হয়ে গেল। তারপর তারা এখান থেকে কী করেছিলেন, এখান থেকে পরবর্তী দর্শন সেই দেবপল্লী কোথায় নৃসিংহপল্লী গিয়েছিলেন। তো এইখানে দেখা গেল কি একটা অপূর্ব ব্যাপার যে সেই যে বুদ্ধিমন্ত খান সুবর্ণ সেন রাজা তিনি সেই এত বিষয়ে রাজা ছিলেন, নারদের কৃপায় তিনি ভক্তি প্রাপ্ত হলেন, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা জানলেন, স্বপ্নে সপার্শ্বদে গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করলেন, দৈববাণী শুনলেন এবং সেই সেই সুবর্ণ সেন রাজা মহাপ্রভুর আবির্ভাবের কিছুকাল পূর্বেই তিনি নবদ্বীপ ধামে বুদ্ধিমন্ত খান রূপে আবার জন্ম নিলেন এবং মহাপ্রভুর এই ২৪ বছর নদীয়া লীলা ভালো করে দেখলেন, মহাপ্রভুর অনেক সেবা পেলেন। তিনি সত্যযুগে রাজা ছিলেন, ধনাঢ্য ব্যক্তি, আবার এই কলিযুগে যে বুদ্ধিমন্ত খান রূপে এলেন তখনও কিন্তু ধনাঢ্য ব্যক্তি ছিলেন, মহাপ্রভুর অনেক সেবা তিনি করলেন। আপনারা শুনেছেন যে মহাপ্রভু যে চৈতন্য মঠ যেখানে আছে সেখানে প্রথম বাংলায় অভিনীত নাটক অভিনয় করেছেন, সেই নাটক অভিনয় চলাকালীন আগে যারা অভিনয় করবেন তাদের যে পোশাকের দরকার, পোশাক বস্ত্র অলঙ্কার, তা এই বুদ্ধিমন্ত খান সংগ্রহ করে দিয়েছেন, বুঝা গেল। তারপরে মহাপ্রভুর আর কী সেবা আছে, বুদ্ধিমন্ত যা করেছে চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন, মহাপ্রভুর যখন বিবাহ হবে দ্বিতীয়বার বিবাহ বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সাথে তখন মহাপ্রভুর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা একত্রে বসে ইষ্টিগুষ্টি করছিলেন যে এই যে নিমাই পণ্ডিতের বিবাহ এটা কীরকমভাবে হবে।
তখন এই বুদ্ধিমন্ত খান বললেন যে নিমায় পণ্ডিতের বিবাহটা এই রকম ঐশ্বর্যপূর্ণভাবে হতে হবে যেন কোনো রাজার ছেলে বিবাহ করতে যাচ্ছে, কোনো বামনাই এমতে হবে না যে টুং টুং করে একটু বাদ্য বাজাবে আর যাবে। তখন বললেন আর এর বিবাহের যে যায় ব্যয়বার হবে খরচা সব আমি বহন করব। তখন সকল অন্যান্যরা বলে আরে তুমি একা কেন দিবে, আমাদেরকে কোনো দায় নাই, আমরাও দিব। তখন এই বিবাহের অধিবাসের কথা বলা হয়েছে, বিবাহের পূর্বদিন অধিবাস হয়, সেখানে গুয়া পান সন্দেশ তৈল হরিদ্রা ইত্যাদি দেওয়া হয়। তখন বলছে চৈতন্য ভাগবত বর্ণনা করা আছে যে এই নিমাই পণ্ডিতের অধিবাসের বিবাহের অধিবাসে এত পান গুয়া খই কলা সন্দেশ বিতরণ হলো, লোকেরা দেখে অবাক হয়ে গেল, তারা তখন বলা বলি করতে লাগলো এই অধিবাসে যে ব্যয় হলো তার দ্বারাই চারিপাশটা বিয়ে হয়ে যায়। আর বিবাহের দিন যখন নিমাই পণ্ডিত পালকিতে আরোহণ করলেন তার আগে পাশে অনেক ঝরু লণ্ঠনের ব্যবস্থা করা হলো, ঝরু লণ্ঠন আর অনেক নর্তক বাদক আগে পাশে নৃত্য করতে করতে যাইতে লাগলো। আর সমস্ত লোকেরা দেখে অবাক হয়ে গেল যেন কোনো রাজা বিবাহ করতে যাচ্ছে। তো এইরকমভাবে বুদ্ধিমন্ত খান মহাপ্রভু সেবা করলেন। তারপরে যখন মহাপ্রভু ২৪ বছর শেষে গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে নীলাচলবাসী হলেন, তখন থেকে প্রতি বছরই এই গৌর দেশ থেকে ৩-৪০০ ভক্তের একটা দল যেতেন, জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করতেন, চারি মাস সেখানে থেকে আবার ফিরে আসতেন। তো প্রতি বছরই বুদ্ধিমন্ত খান ভক্তগণের সাথে সেখানে যেতেন, মহাপ্রভুর এই লীলা তিনি দর্শন করতেন। এইভাবে বুদ্ধিমন্ত খান মহাপ্রভুর অনেক সেবা তিনি করলেন। তো এখানে এই যে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনি যখন চৈতন্য মঠ স্থাপন করলেন তখন এই সুবর্ণ বিহার স্থানে তিনি একটা গড়িয়া মঠ করার ইচ্ছা করলেন। তখন এর যে জায়গার যে সত্তাধিকারী তার সাথে দেখা করলেন, বললেন আমার এই জায়গাটা চাই, এখানে আমি একটা গড়িয়া মঠ করব। তখন সেই মালিক বলল যে না রে এই জায়গাটা এবার ক্যাগ আছে ভর্তি, সাপ শিয়াল বাস করে, আপনি এই জায়গাটা কেন নেবেন, আমার অনেক আরও ভালো জায়গা আছে সেই জায়গা দিব। ভক্তি সিদ্ধান্ত প্রভাত বলে না আমার এই জায়গাটাই চাই। তখন এই জায়গাটা কাগজপত্র করে দিলেন, এই জায়গাটা নেওয়ার পরে সেই কিনা ক্যাগ আস উপড়িয়ে ফেলা হলো, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, সাপ শিয়াল পালিয়ে গেল। এইখানে যখন মন্দির করবার জন্য মাটি খোঁড়া শুরু করলো তখন সত্যযুগের সুবর্ণসেনের রাজপ্রসাদের অনেক নিদর্শন প্রস্তর পাথর এই যে তুলসী বেদির পিছনে আছে এখন আপনারা দেখতে পাবেন তার নিদর্শন। এইভাবে এখানে এই গড়িয়া মঠ স্থাপন হলো। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ মহাপ্রভু এবং রাধাকৃষ্ণ বিগ্রহ মহাপ্রভু প্রভুপাদ এখানে স্থাপনা করলেন। নিতাই গৌরানন্দ আর কি কথা, আর কোনো কথা বাকি রইল? ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে। ঠিক আছে, তাহলে এখানে প্রণাম করুন সপার্ষদে। গৌরাঙ্গ মহাপ্রভু এখানে আবির্ভূত হয়ে কীর্তন বিলাস করেছেন, তাদের কৃপা কটাক্ষ যেন আমরা প্রাপ্ত হতে পারি এ ধাম পরিক্রমা করতে করতে। হরে কৃষ্ণ 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 হরে কৃ
বল বল হরি বল বল হরি বল বল হরি বল নিত্যানন্দ ভালো আছি রিবো নিত্যানন্দ 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 গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ খুলে দাও কে
হরে কৃষ্ণ শুধু ভক্তমন্ডলী ধীরে ধীরে বসুন লম্বা হওয়ার অসুবিধা নাই আজকের জন্য আপনাদের এত কষ্ট করে আসছেন বেলাও হয়ে গেছে লম্বা করে বসুন কিন্তু ধীরে ধীরে সন্ধ্যে বসুন আরে আরেকটি অনুরোধ যারা এখনো বসে হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ নবদ্বীপ মন্ডল পরিক্রমার আজকে তৃতীয় দিবসে আমরা এখন পঞ্চানন তলায় উপস্থিত হয়েছি যদিও আমাদের একটু বিলম্ব হয়ে গেছে ভক্তবৃন্দ অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে নিত্য গীত কীর্তন করতে করতে আর এখন উপস্থিত হয়েছে পঞ্চানন তলায় এই পঞ্চানন তলায় এখন সকালে প্রাতরাস ব্রেকফাস্ট প্রসাদ এখন চলছে সমস্ত ভক্তরা প্রসাদ পাচ্ছেন এই প্রসাদ পাওয়ার পর এই পঞ্চানন তলাতে কিছু সময় কথা আলোচনা হবে পঞ্চানন্তলার কথা তারপরে এখানে নাটক হবে খুব সুন্দর নাটক হবে আপনারা দর্শন করবেন নাটক অপূর্ব সুন্দর নাটক আর তারপরে আমরা এখান থেকে শুরু করব নৃসিংহপল্লী ভগবান নৃসিংহদেব এখানে আবির্ভূত হয়েছিলেন আর নৃসিংহপল্লী থেকে আমরা চলে যাবো ওড়ামারা মাঠ যেখানে আজকে আমরা রাত্রি যাপন করবো হরি হরে রাম হরে রাম 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 হরে হরে আপনারা তাড়াতাড়ি যাদের প্রসাদ হয়ে গেছে ভিতরে আসুন এবং এই বটবৃক্ষের সুশীতল ছায়ায় বসে পড়ুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই শুরু করবো কথা আচ্ছা হরে কৃষ্ণ হ্যাঁ সবাই সামনে আগায় আগায় বসুন আগায় বসুন বসতে জায়গা দিন ঠিক আছে হরে কৃষ্ণ আগায় 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 সামনে ফাঁকা রাখুন না পিছনে ফাঁকা রাখুন পিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বল হরি হরি বল ঠিক আছে এই কথা শুরু করব হরে কৃষ্ণ সবাই নীরবতা বজায় রাখুন কেউ কথা বলবেন না মহারাজ এখন ধর্মের মাত্র বলছেন সবাই শ্রবণ করুন এ কথা নাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আপনারা যেখানে সুবর্ণ বিহার দেখলেন এবং নিত্যানন্দ প্রভু কর্তৃক সুবর্ণ বিহারের স্থান যে বর্ণনা হলো তার পরের অংশ থেকে পাঠ করছি 101 পৃষ্ঠা বের করুন ডান দিকে কত যে আনন্দ হয় বর্ণিতে শক্তি নয় বেলা হইল দ্রিপহর তবে তো চলিল সবে গৌরী গীত কলেবরে দেবপল্লী গ্রামের ভিতর তথায় বিশ্রাম কইল দেবের অতিথি হইল মধ্যাহ্ন ভোজন অত্যপার তো নিত্যানন্দ প্রভু ভক্তগণের সঙ্গে হরিনাম কীর্তন করতে করতে সুবর্ণ বিহার থেকে কোথায় চলে গেলেন দেবপল্লী নৃসিংহপল্লী বোঝা গেল তো সেইখানে গিয়ে দেবতাদের অতিথি হলেন তারপর মধ্যাহ্নকালীন ভোজন সমাপন করলেন তো সেখানে সত্যযুগ থেকে নৃসিংহদেবের স্থান আছে নৃসিংহদেবের বিগ্রহ আছে সত্যযুগে এই নৃসিংহদেব প্রহ্লাদকে কৃপা করে হিরণ্যকশিপুকে বধ করে এইখানে ওই স্থানে এসে তিনি কী করেছিলেন
বিশ্রাম করেছিলেন হস্তবৌধ মন্দাকিনী নদীতে দৌত করেছিলেন, বোঝা গেল? সেই থেকে সেই স্থান হচ্ছে নৃসিংহপল্লী, আর এক স্থান হচ্ছে দেবপল্লী। নৃসিংহদেব যখন ওখানে অধিষ্ঠিত হইলেন তখন বিভিন্ন দেবতারা তার এই যে মন্দাকিনী নদী তার তীর ধরে তারা কী করলেন, ভজন কুটির নির্মাণ করে বিশ্বকর্মার দ্বারা তারা সেখানে অবস্থান করে নৃসিংহদেবের সেবায় রত হইলেন। সেই জন্য সেই স্থানের নাম হচ্ছে দেবপল্লী, বর্তমানে লোকেরা বলে দেপাড়া। হরে কৃষ্ণ। দিবসের শেষ ধামে সকলে ভ্রমে অগ্রামে প্রভু নিত্যানন্দ তবে কয় দেবপল্লী এই হয় শ্রী নৃসিংহ দেবালয় সত্যযুগ হইতে পরিচয়। তো দিবসের শেষবেলা মানে বিকালবেলা নিত্যানন্দ প্রভু ভক্তগণকে নিয়ে গ্রাম ভ্রমণ করছেন এবং বলছেন এই হচ্ছে দেবপল্লী আর এখানে হচ্ছে নৃসিংহদেবের দেবালয় যা সত্যযুগ থেকে এই স্থানে আছে। ব্রহ্মায়াদি দেবগণ করি নিজ নিকেতন করি এক বসাইল গ্রাম। তো ব্রহ্মাদি দেবতারা এখানে কি করেছিলেন, নিজের নিকেতন ভজন কুটির তৈরি করে এক গ্রাম বসাই দিলেন। এখানে হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদ মহারাজকে কৃপা করে নৃসিংহদেব এইখানে এসে বিশ্রাম করলেন এবং এখানে হস্তপদ ধৌত করলেন। সেই থেকে সত্যযুগ থেকে এই নৃসিংহদেব এখানে অধিষ্ঠিত আছেন। কি বাজে মন্দাকিনী তট ধরি টিলায় বসতি করি নৃসিংহ সেবায় হইল রতম নৃসিংহ ক্ষেত্র নাম নবদ্বীপে এই দাম পরম পাবন শাস্ত্রমত্ত। মন্দাকিনীর নদীর তীর ধরে সমস্ত দেবতাগণের এই টিলা কুটির, হ্যাঁ, নৃসিংহ ক্ষেত্র নাম নবদ্বীপে এই স্থান হচ্ছে পরম পাবন। হরে কৃষ্ণ। সূর্য টিলা ব্রহ্ম টিলা নৃসিংহ পূর্বে ছিলাম এবে স্থান হইল বিপর্যয় গণেশের টিলা হের ইন্দ্র টিলা তারপর এই রূপ বহু টিলাময়। তো সূর্য টিলা, হ্যাঁ, তার নৃসিংহদেবের পূর্বে ছিল ব্রহ্মটিলা, সূর্য টিলা ব্রহ্মটিলা নৃসিংহদেবের মন্দিরের পূর্ব দিকে ছিল। তো এখন সেই সমস্ত স্থান বিপর্যয় ঘটে গেছে, গণেশের টিলা আছে, ইন্দ্র টিলা আছে, এরূপে বহু টিলাময়। বিশ্বকর্মা মহাশয় নির্মিলা প্রস্তরময় কত শত দেবের বসতি কালে সব অল্প হইল মন্দাকিনী শুকাইল টিলা মাত্র আছে ও সম্প্রতি। তো বিশ্বকর্মা মহাশয় তিনি এই সমস্ত পাথরের দ্বারা এই সমস্ত টিলা নির্মাণ করিয়েছিলেন শত শত দেবের বসতি, কিন্তু কালক্রমে তা লুপ্ত হয়ে গেল এবং মন্দাকিনী নদীর ধারা শুকিয়ে গেল, শুধুমাত্র এখন টিলাগুলো আছে। শিলাখণ্ড অগণন করয়ে বেদর্শন সেই সব মন্দিরের শেষ পুরো কিছুদিন পরে এক ভক্ত নরবরে পাবে নৃসিংহের কৃপালেশ। এখানে এখন অসংখ্য প্রস্তর শিলা রয়েছে, সেই সমস্ত মন্দিরের শেষ অংশ। নিত্যানন্দ প্রভু বলছেন কিছুদিন পরে একজন রাজা নৃসিংহদেবের কৃপা পাবেন এবং এখানে একটা বৃহৎ নৃসিংহদেবের মন্দির নির্মাণ করবেন। বৃহৎ মন্দির করি বসাইবে নরহরি পুনঃসেবা করিবে প্রকাশ নবদ্বীপ পরিক্রমা এই তার এই এক সীমা ষোল ক্রোশ মধ্যেই বাস। তো সেই রাজা নৃসিংহদেবের মন্দির নির্মাণ করে নৃসিংহদেবের সেবা প্রকাশ করবেন। নবদ্বীপ ধাম পরিক্রমার এই হচ্ছে একটা দক্ষিণ পূর্ব কোণার শেষ নৃসিংহদেবের মন্দির নৃসিংহপল্লী। তো যাই হোক, পরবর্তীকালে কৃষ্ণনগরের রাজা সেখানে ওই নৃসিংহদেবের মন্দির তৈরি করেছেন, তার কারণ হলো অনেক কাল পরের কথা, সেইখানে কি হয়েছিল,
যে একজন গোয়ালা সে গোচারণ করতে আসতো ওই এলাকায়। তখন কী হলো, দেখা গেল তার একটা দুগ্ধবতী গাভী যে অনেক দুধ প্রদান করে, কিন্তু গাভীটা দেখা গেল কি আর আগের মতন দুধ দিচ্ছে না। তখন গোয়ালা চিন্তা করলেন, ব্যাপারটা কি আগের মতন গাভীটা দুধ দিচ্ছে না কেন? তখন তিনি লক্ষ্য করলেন যে গাভীটা গোচারণ করতে গিয়ে কোথায় যায়। তখন তিনি দেখলেন গাভীটা দলবল সেরে একটা স্থানে চলে গেছে, আর সেখানে গিয়ে এরকম স্থির হয়ে দাঁড়ায়ছে যে তার বাট থেকে যে দুধ সেই মাটিতে কী করছে, ঝরে পড়ছে। তো এটা দেখে তো সে গোয়ালা অবাক হয়ে গেলেন। তখন তিনি ব্রাহ্মণ পণ্ডিতদের সাথে এই কথা আলোচনা করলেন, এর ব্যাপারটা কী, রহস্যটা কী হতে পারে। তখন সেই সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতরা বললেন, নিশ্চয়ই ওখানে কোনো দেবতার অধিষ্ঠান আছে। তখন কোদাল ঝুরি নিয়ে ওই জায়গার মাটি যখন সরালো, তখন দেখা গেলো মাটির নিচে একটা নৃসিংহদেবের মূর্তি। তো সেই মূর্তি আপনারা গেলে দর্শন করতে পারবেন আজকে, হরে কৃষ্ণ। তারপরে রাজা ওখানে এক মন্দির নির্মাণ করেছে, সেবা প্রকাশ করেছে ব্রাহ্মণদের দ্বারা। এইভাবে নৃসিংহদেব সেখানে প্রকাশিত হয়েছে, সে সত্যযুগ থেকে আছে। তো বলছে আমাদের নবদ্বীপ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় যে ধাম মাহাত্ম্য গ্রন্থ রচনা করেছেন, তিনটা গ্রন্থ রচনা করেছেন, একটা হয়েছে নবদ্বীপ পরিক্রমা খণ্ড, আর একটা হয়েছে ভাব তরঙ্গ, আর একটা হয়েছে প্রমাণ খণ্ড। অর্থাৎ বাংলা পয়ার ছন্দে তিনি এই নবদ্বীপ ধাম পরিক্রমা খণ্ড লিখেছেন। এটা পড়ে কারো মনে ধারণা হতে পারে ভক্তিবিনোদ ঠাকুর এই সমস্ত কথা কোথায় পেল, তাই পুরাণ উপনিষদ থেকে তিনি তা বর্ণনা করেছেন, সেটি হল প্রমাণখণ্ড। এবং যে কোনো ভক্ত কী ভাব নিয়ে এই নবদ্বীপ ধাম ভ্রমণ করবেন, কোথায় গিয়ে কী প্রার্থনা জানাতে হবে, সেই বিষয়ে তিনি নবদ্বীপ ভাব তরঙ্গ রচনা করেছেন। তো সেই ভাব তরঙ্গ গ্রন্থে এই নৃসিংহদেবের কথা বর্ণনা করা আছে কি, যে আচ্ছা তার পূর্ব দক্ষিণেতে শ্রী নৃসিংহপুরী কবে বা হেরিব দেবপল্লী রমাধরী। ভক্তিভাবী ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এই সুবর্ণ বিহারের দক্ষিণ পূর্ব দিকে দেবপল্লী, কবে আমি সেখানে যাব, আর সেই নৃসিংহক্ষেত্রে গড়াগড়ি দিয়ে নিষ্কপট কৃষ্ণপ্রেম বাঞ্ছা করব। নরহরি ক্ষেত্রে প্রেমে গড়াগড়ি দিয়াম, নিষ্কপট কৃষ্ণ প্রেমে লইব মাগিয়া। এই দুষ্ট হৃদয়ে কাম আদি রিপুচায়, কুটি নাটি প্রতিষ্ঠা সাহিত্য সদারয়। ও যে আমার এই দুষ্ট হৃদয়, মানে এই যে স্বররিপু, কুটি নাটি প্রতিষ্ঠা সলচাতুরি কপটতা বাসনা সবসময় আছে। হৃদয়ে সুদন আর কৃষ্ণেরও বাসনা, নৃসিংহ চরণে মোর এই তো কামনা। তো সেখানে গড়াগড়ি দিয়ে নৃসিংহদেবের কাছে প্রার্থনা জানাব, কী করে আমার এই হৃদয় শোধন হবে, কী করে আমার হৃদয়ে কৃষ্ণ প্রেম প্রকাশিত হবে, এই প্রার্থনা নৃসিংহদেবের চরণে জানাব। কাদিয়া নৃসিংহপদে মাগিব কখন, নিরাপদে নবদ্বীপে যুগল ভজন। কেঁদে কেঁদে নৃসিংহদেবের কাছে আমি কৃপা মাগব, যে কবে আমি নবদ্বীপ ধামে যুগল ভজন করব। ভয়ে ভয়ে পায়ে যার দর্শনে শ্রীহরি, প্রসন্ন হইবে কবে মোরে দয়া করি। তো সিনি নৃসিংহদেব হচ্ছে উগ্রমূর্তি, তাকে দেখে সকলেই ভয় পায়। তো সে আমার এই প্রার্থনা শুনে আমার প্রতি প্রসন্ন হবে। যদ্যপি ভীষণ মূর্তি দুষ্ট জীবপতি, প্রহ্লাদি কৃষ্ণ ভক্ত জনে ভদ্রয়তি। কিন্তু নৃসিংহদেব যারা দুষ্ট অভক্ত পাষণ্ড তাদের প্রতি অত্যন্ত বিপজ্জনক, কিন্তু তার ভক্তগণের প্রতি অত্যন্ত ভদ্র, ভক্তগণকে তিনি কৃপা করেন। কবে বা প্রসন্ন হয়ে সকির 137 পৃষ্ঠায় নিচে দাইন দিকে, কবে বা প্রসন্ন হয়ে সকৃপ বচনে নির্ভয় করিবে এই মুরয় কি নিচনে। কবে সেই নৃসিংহদেব আমার প্রতি প্রসন্ন হবে এবং কৃপাপূর্ণ বচন বলবে, হ্যাঁ বলবে,
যে সৎসন্দে বৈষ হে বৎস শ্রী গৌরাঙ্গ ধামে যুগল ভজন হোক রতি হোক নামে। তুমি সৎসন্দে এই গৌরধামে তুমি বৈষ, আর এখানে সৎসন্দে নিশ্চিন্ত বনে তুমি কি কর ভজন কর। তার মম ভক্ত কৃপা বলে বিঘ্ন যাবে দূর, শুদ্ধ চিত্তে ভজ রাধা কৃষ্ণ রসপুর। বলছে আমার ভক্তগণের কৃপায় তোমার এই ভক্তিপথে অগ্রসর হতে যত বিঘ্ন আছে তা দূর হয়ে যাবে এবং তুমি শুদ্ধ চিত্তে আমার ভজনা করো, রাধা কৃষ্ণ কৃপা প্রাপ্ত হবে। এই বলি কবে মোর মস্তকে উপর শ্রিয় শ্রী চরণ হস্যে ধরিবে ঈশ্বর। এই বলে সে আমার মস্তকের উপরে তার চরণ ধারণ করবেন। অমনি যুগল প্রেমে সাত্ত্বিক বিকারে ধরায় লুটিব আমি শ্রী নৃসিংহ দ্বারে। তৎক্ষণাৎ আমি সাত্ত্বিক বিকার আমার দেহে দেখা দিবে এবং আমি কি করব একবারে ধরণীতে পৃথিবীতে লুটে পড়ব হরে কৃষ্ণ। তো এই হচ্ছে নৃসিংহদেবের কথা। তবে এই নৃসিংহদেব হচ্ছে আমাদের এই ভক্তি রাজ্যে প্রবেশ করবার প্রথম দ্বারে নৃসিংহদেব বসে আছে। এই ভক্তিদেবে এই নৃসিংহদেবের কৃপা ছাড়া কেউ এই ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারে না। এই জন্য আমাদের পূর্বা সকাল সন্ধ্যায় আরতির পরে নৃসিংহের স্তব আরতি করার বিধান দিয়েছি। আর নৃসিংহদেবের আরেকটা গুণ হচ্ছে কি, আমাদের এই ভক্তিপথে অগ্রসর হতে যত রকমের বাধা বিপত্তি বিঘ্ন আসে তাই নৃসিংহদেবের কৃপায় সব দূর হয়ে যায়। এই জন্য আমাদের এই নৃসিংহদেবের কৃপা বেশি করে পাওয়া উচিত, বুঝা গেল, ভক্তিপথের বাধা দূর করে দেয়। এই জন্য এখানে ভাবতরঙ্গে ভক্তিবিনোদ ঠাকুর তা বর্ণনা করেছেন। কাজী নৃসিংহদেবের কৃপা আমাদেরকে প্রাপ্ত হতে হবে। তো যারা ভক্ত তাদের কাছে নৃসিংহদেবের কোনো ভয় নাই, যারা অভক্ত পাষণ্ডী তারা নৃসিংহদেবকে ভীষণ ভয় পায়, বোঝা গেল। হ্যাঁ, তো একবার আমি উত্তরবঙ্গে কোথায় রিক্সা ভ্যানে করে যাচ্ছিলাম, তো কিছু মায়াবাদী সন্ন্যাসীরা আমাকে দেখে মস্কারি করে বলছে কেশব কেশব, বুঝে গেল, কেশব কেশব বলে। তার উত্তরে বলে গোপাল গোপাল, অর্থাৎ একে গরুর পাল, বোকা কিচ্ছু জানে না। ওরা যখন এরকম হাসাহাসি করছে তখন বলছে কেশব কেশব, আমি বললাম নৃসিংহ নৃসিংহ। নৃসিংহদেব নাম শুনে ওরা সব চুপ হয়ে গেল, হরে বল। তো যাই হোক, তো এখানে আপনারা নৃসিংহদেবের কাছে যাবেন। এখানে ভাবতরঙ্গে যেই প্রার্থনা ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন তা গড়াগড়ি দিয়ে প্রণাম করে নৃসিংহদেবের কাছে প্রার্থনা জানাবেন, যাতে করে নৃসিংহদেবের কৃপায় আমাদের এই ভক্তির পথের বিঘ্ন এবং আমাদের হৃদয়ের যে দুষ্টর স্বররূপ আছে নানারকম ছল চাতুরিক অপূর্ণতার বাসনা তা যেন দূর হয়ে যায় এবং আমরা যেন শুদ্ধ ভক্তি প্রাপ্ত হতে পারি। নিতাই গোর সীতানাথ প্রেমানন্দ। তো এখন এখানে কি নাটক হবে? তো নাটক কাম হিয়ার খেলা করছে।
করে বলো বাবা
আমরা দেবপল্লী নৃসিংহদেবের মন্দির এসেছিলাম অহবিলম, সেখানে হিরণ্যকশিপুকে বধ করে নৃসিংহদেব এখানে এসে তার হাত ধুয়েছিল। এই নৃসিংহপল্লী এটা আদি দেবপল্লী, দেবতাদের সঙ্গে ভগবান এখানে মিটিং করেন, এই জন্য এর নাম দেবপল্লী। এরা এখানে মন্দাকিনী ধারা রয়েছে, তো অনেক কিছু দর্শন আছে। ভগবান নৃসিংহদেব আমরা প্রার্থনা করব সকলের জন্য, যারা নাম হট্টে নিউজে আছেন, যারা আমাদের সঙ্গে পরিক্রমা করছেন, সকলের জন্য নৃসিংহদেবের কাছে প্রার্থনা করব সর্বমঙ্গলময় সকলের নৃসিংহদেব রক্ষা কৃষ্ণ। জয় শ্রী শ্রী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি জয়।
আজ নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শুরু হয়েছে জগন্নাথ মন্দির থেকে রাজাপুর থেকে এখন আমরা এসে পৌঁছে গেছি ঘোড়ামারা মাঠ এখানে আজ আমাদের রাত্রি যাপন হবে এর পরবর্তী আমাদের অনুষ্ঠান থাকছে বৈকালিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ভজন কীর্তন প্রবচন সন্ধ্যা আরতি এবং নিত্যানুষ্ঠান আর আজকে এখানে রাত্রি যাপন এবং আগামী কাল আমরা এখান থেকে পুনরায় সকালে যাত্রা শুরু করব আমরা গিয়ে পৌঁছাবো গোমতী গঙ্গায় রাত্রি যাপন হবে হরে কৃষ্ণ হরি প্রভু বাদ কি জয়